আমি একটা পোলা চিনলাম না জানলাম না আয়শা বললেন এটা কি চুরি আনছো এ চুরি মানুষ করে জামা সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় ইউটিউব চ্যানেল কপি কপি কই গেল এদিকে আসো কি হয়েছে ডাকছো কেন বসো বলো আমি কাজে যাইতেছি বুঝছো যাও তো আমার কি এভাবে কথা বলতেছো কেন কিভাবে কথা বলবো বলো তুমি দেখছো না আমার কান খালি এই যে হাতটা খালি তোমার কি একটু খারাপ লাগে না আচ্ছা শোনো আমার খারাপ লাগে আমি সামান্য 12,000 টাকা বেতন পাই 5,000 টাকা বাসা ভাড়া চলে যায় তাছাড়া তোমার তো আমি মোটামুটি সবকিছুই দিই যা চাও হয়তো একটু ভালো চাও একটু নর্মাল এনে দিই কারণ আমরা তো গরিব বুঝো নাই আমি তোর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি না যে তোমার ভালো কিছু কিনে দিব আচ্ছা ঠিক আছে শোনো আমার কাছে খারাপ লাগে মানুষে দেখলেও বলবো যে শরীর বউ কানে কিছু নাই হাতে কিছু নাই তাহলে আজকে দেখ আমি কিছু টাকা নিয়ে তোমার জন্য নর্মাল কিছু নিয়ে আসবোনে আর আলাদা ছেলে বেতন পাইলে তখন তোমার আমি ভালো কিছু কিনে দিব হ্যাঁ তাহলে আমি অফিসে গেলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমি গেলাম হ্যাঁ আমি তোমার জন্য দুটা চুরি নিয়ে আসছি হ্যাঁ তুমি চুরির দুটা দুটা দুই হাতে পড়ো ঠিক আছে আমি আবার তোমার বেতন পেয়া যা যা লাগে সবকিছু কিনে দিব হ্যাঁ কি চুরি আনছো আচ্ছা শোনো 100 টাকা আমার কাছে ছিল আমি 100 টাকা দিয়ে তোমার জন্য চারটা চুরি নিয়ে আসছি এটা পরো না তোমার আবার আমি ভালো দিয়ে কিনে দিব সমস্যা কি আর শোনো রান্না বান্না হয়েছে তাহলে আমি গোসল করে আসি হ্যাঁ তোমার জন্য ভাত দাও মানুষ পড়ে মানুষের বৌরা কত সুন্দর সুন্দর চুরি করে কি চুরি নিয়ে আসছে কপি কপি বাদ দাও শুধু ডিম পাকাইছো আর কি রান্না করবো বলো আচ্ছা ঠিক আছে এই শোনো তোমার সাথে আর একটা কথা ছিল বলো আমার বহুদিনের শখ বুঝছো যে আমি এক ভরি স্বর্ণ দিয়ে একটা গলার চেন বানাবো আচ্ছা ঠিক আছে শোনো দুসের মাছ যাক দুসের মাছ গেলে কিছু টাকা জমাইয়া তোমার আমি ঠিক আছে কিনে দিব হ্যাঁ পাশের বাড়ির ভাবিরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে গয়নাগাটি পরে আমার কি দেখি কি শখ হয় না বলো থাক লাগবে না তোমার 2 মাস পর আমার চেন এই শোনো আমি কাজে গেলাম হ্যাঁ আচ্ছা ও শোনো তুমি আজকে বেতন পাবে হ্যাঁ আজকে বেতন দিব তাহলে আমার জন্য চেনটা নিয়ে এসো তুমি কি চেনটার কথা বলতে পারো না এই এক ভরি স্বর্ণের টাকা আমি কোথায় পাই বলো শোনো এ মাসে যা বেতন পাই 5,000 টাকা করে যা থাকে বাসা ভাড়া দিয়ে যা থাকে আমি তোমার জন্য সুন্দর দেখে একটা কানের দুলান মনে আর হাতের জন্য সুন্দর একটা বালান মানে এটা দিয়ে তুমি আপাতত চলো পরে 2-4 মাস পরে কিনে দেবো হ্যাঁ আমি গেলাম হ্যাঁ তারপর কপি ওঠো বন্ধু আয় ভিতরে আমার বন্ধু অনেকদিন করাইছে বুঝছো বেড়াইতে এসে আর শোনো আজকে বেতন পাইছি না তোমার জন্য অনেক সুন্দর একটা জুমটা নিয়েছি
নিয়েছি না আর হাতের একটা বালা নিয়েছি হ্যাঁ এগুলো কি নিয়ে আসছো আমি না তোমাকে বলছি যে আমার জন্য একটা হার নিয়ে আসতে চেন নিয়ে আসতে তুমি কি আনছো আচ্ছা শোনো জানছি এগুলা পরো তোমারে আগামী মাসে কিনে দিম হ্যাঁ মন খারাপ করো না আচ্ছা শোনো আমার বন্ধুটা অনেকদিন পর আসছে পাশে কি বাজার আছে না বাজার তো নেই বাসায় আচ্ছা ঠিক আছে শোনো তাহলে আমি বাজার করে নিয়ে আসি ঠিক আছে আর বন্ধু তুই থাক আমি আসতেছি আচ্ছা বন্ধু তাড়াতাড়ি আসিস বেশি সময় লাগবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি আপনাদের সংসার কেমন চলছে আরে ভাই সংসারের কথা আর বলিয়েন না কেন ভাবি কি হইছে ছয় মাস ধরে বলতেছি ওকে একবারে স্বর্ণ দিয়ে একটা চেন বানিয়ে দিতে এটাই দিতে পারছে না ভাবি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার একটা চেন বানাই দেব এক ভরি স্বর্ণ দিয়ে না ভাই আপনি এসব কি বলছেন আপনি কেন দিবেন ভাবি এক ভরি না আপনার আমি দুই ভরি স্বর্ণ দিয়া একটা চেন বানাই দেব আপনি যদি কিছু মনে না করেন আর ওর সংসার করা লাগবে না আপনার আমি আপনার বিয়ে করবো ভাবি আপনি কি ভাবতেছেন ভাই তো বাজারে গেছি চলেন আমরা দুইজনে ভাইকে দেখি তাছাড়া তো আমি আপনার বিয়ে করব আপনার ভয় কিসের আপনি তো আমার বাড়িতে থাকবেন এখানে তো আর আসতে হবে না আপনাকে চলেন আমরা ভাইকে যাই কী ভাবতেছো তুমি চলো আমরা জায়গা তোমার আমি সব কিছু দিব এক ভরি না তিন ভরি স্বর্ণ দিয়ে তোমার মালা বানাই চলো তোমার কোনো অভাব আমি রাখি না চলো চলো আসো তুমি মনে মনে কি ভাবো না মানে কিছু বন্ধু কে বন্ধু আমি একটু বাজার করে নিয়ে আসি বাসায় তো কোনো বাজার টাজার নাই একটু বাজার করে নিয়ে আসি ঠিক আছে বন্ধু একটা পোলার চিনলেন না জানলেন না আশা বললেন ও তো ভালো না ওর মেয়ে পটা নেই কাজ কি বলছেন ভাই এসব আমার তো এখন খুব টেনশন হচ্ছে বিয়ের আগে অনেক কিছু করছি এখন তো বিয়ে করে নিচ্ছি এখন কি আর করা সম্ভব তুই বল আসল দোস্তি গোসল করে আসি আচ্ছা ঠিক আছে যা কোথায় গেল বন্ধুটা কত নাই দেখি তো বাথরুমে আছে কিনা না পাক ঘরে কি ব্যাপার পাক ঘরেও নাই গোসলখানাও নাই তাহলে গেলা কোথায় দেখি নাম্বারে ফোন দিই দেখি খোঁজাখুঁজি করে পাই কিনা মনে হয় ভুলেই করলাম কেননা ওর
অবস্থা তো সেরকম ভালো দেখছি না। এখানে আমার থাকা যাবে না, এ তো দেখছি আমার স্বামীর থেকেও গরিব, এ আমাকে কিভাবে কি দেবে, না এখানে থাকবো না। তোরা যে বাজার করে আসার পরে দুনিয়াদারি সব খুঁজতে আছিস, তুই কোথায় গেছিলি? এই কথা বলতে আসিস না কেন? আবার বলতে আসিস আমি পপি? এই তোর এত সুন্দর ড্রেস কে কিনে দিছে? হ্যাঁ কি হলো কথা বলতে কেন? আরে 15 দিন কইছিলি আমাকে মাফ করে দাও না প্লিজ। কি সুন্দর মাফ করব, তোর মতো নষ্ট করে মাফ করার দরকার নাই, তোর মতো লুবি বানানোর দরকার নাই। যাবা বাইরে বল বাড়ি থেকে, কি হলো বাইরে আসলে কেলিগা, তোর মতো বুড়ো মতো বাইরে 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 বাড়ি থেকে বাইরে বাইরে।